খেলার মাঠ বাদে সবেতেই চলছে খেলা, হতাশায় খেলোয়াড়রা। খেলার মাঠ থেকে রাজনৈতিক আঙিনায় প্রবেশ করেছে খেলা হবে স্লোগান, বিরোধীদের সাথে হোক বা অন্তর্দলীয়, অথবা দল ভাঙা গড়ার খেলা কিংবা আগামী রণকৌশল অনুযায়ী খেলা অব্যাহত হয়েছে সমস্ত রাজনৈতিক দলেই। তবে নদিয়ার শান্তিপুরে খেলার মাঠে নিয়মিত অনুশীলন চললেও জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে দীর্ঘদিন বন্ধ রয়েছে ফুটবল ক্রিকেট। খেলার জগতে রাজ্যের মধ্যে সাড়া ফেলা বেশ কিছু ক্লাবে শান্তিপুরের বেশ কিছু উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। জেলাতেও তাদের কৃতিত্ব 18টি জোনারেল এর মধ্যে অন্যতম। এই ধরনের বেশ কিছু ক্লাবের কর্মকর্তারা হয়ে পড়েছেন নিয়মিত অনুশীলন করা ছেলে মেয়েদের কথা ভেবে। মোবাইল থেকে মাঠমুখী করার আলোচিত হলেও বাস্তবে অন্য চিত্র দেখা গেল খেলার মাঠগুলিতে। বিদ্যালয়গুলিতে পঠন পাঠন না হলেও মূল্যায়ন করার ব্যবস্থা করেছে সরকার, তবে এক্ষেত্রে ঠিক উল্টো অনুশীলন থাকলেও মূল্যায়ন করছে না, এমনকি জোনালের মিটিং পর্যন্ত হয় না দীর্ঘদিন যাবৎ। এমনটাই অভিযোগ করেছেন বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। তারা শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষের শরণাপন্ন হয়েছিলেন সম্প্রতি। চেয়ারম্যানের প্রসঙ্গে বলেন অবিলম্বে খেলা চালু করা দরকার, এই ব্যাপারে বিধায়কের সাথে কথা বলে বিভাগীয় আধিকারিকদের সাথে আলোচনা করা হবে। তবে বিভিন্ন খেলা পরিচালনার জন্য জোনাল নির্বাচনেও বিশেষ প্রয়োজন। শান্তিপুরে নৈশকালীন বিভিন্ন পাড়ায় ফুটবল ক্রিকেট উদ্বোধন করতে গিয়ে হাতে ব্যাট নিয়ে অথবা পায়ে বল নিয়ে বিধায়ক পৌর প্রধানকে খেলতে দেখা যাচ্ছে, কিন্তু খেলোয়াড়রা কবে খেলবেন এই প্রসঙ্গে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান এই সম্পর্কে তার কোনো আগ্রহ নেই, তবে খেলাধুলার ব্যাপারে অবশ্যই জেলা ক্রীড়া দপ্তরে কথা বলবেন। ইতিমধ্যেই তিনি এবছরের বিধায়ক তহবিলের খেলার সামগ্রী বিতরণ করেছেন বেশ কিছু ক্লাবকে। যদিও জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের শান্তিপুর আঞ্চলিক কমিটির দায়িত্বে থাকা সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি গাইডলাইন অনুযায়ী 100% করোনা টিকা না দেওয়া পর্যন্ত ফুটবল ক্রিকেট শুরু করা যাচ্ছিল না। সেই সময় পৌরসভাকে জানিয়েও প্রতিষেধক টিকা দেওয়া সম্ভব হয়নি, তাই এই বিলম্ব হয়, তবে খুব শীঘ্রই চালু হবে। ইতিমধ্যেই বেশ কিছু খেলা অনুযায়ী করিয়েছি আমরা, এমনকি জেলাতেও হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন এখনও ভোটার লিস্ট তৈরি হয়নি, তবে আগামী 19 তারিখে এই বিষয়ে মিটিং আছে জেলায়। অভিযোগ করছেন যে তাদের খেলা দীর্ঘদিন ধরে বন্ধ, অথচ নদিয়া জেলার অন্যান্য প্রান্তে খেলা চলছে, কি বলবেন আপনি? না, খবরটা এটা ঠিক নয়। তার কারণ হচ্ছে নদিয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে আমরা ফুটবল এবং ক্রিকেট আমরা সম্পন্ন করতে পারিনি, কিন্তু আমাদের শান্তিপুরের জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা আমাদের যে জোনাল অ্যাথলেটিক মিট সেটা আমরা এবার ইদানিংকালে সর্বাধিক পরিমাণ প্রতিযোগী নিয়ে, প্রায় 150-এরও অধিক প্রতিযোগী নিয়ে আমরা জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের অ্যাথলেটিক বার্ষিক অ্যাথলেটিক মিট 2022 আমরা সম্পন্ন করি। সেটা কোথায়? আমাদের শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের মাঠে এটা অনুষ্ঠিত হয়। আমরা মহিলা যে যখন হচ্ছে অতিমারির কারণে খেলাগুলো বন্ধ ছিল, কিন্তু যেখানে যেখানে আমরা গ্যাপ পেয়েছি, আমাদের ভলিবল লীগ সম্পন্ন হয়েছে, আমাদের ছেলেরা জেলার চ্যাম্পিয়ন হয়েছে নতুনপাড়া অভিযাত্রী সংঘ, আমাদের মহিলা টিম জেলায় চ্যাম্পিয়ন হয়েছে শান্তি স্মৃতি সংঘ, আমাদের মহিলার আরও দুটো টিম তারাও জেলায় প্রতিনিধিত্ব করেছে। খেলা যেটা হচ্ছে আমাদের যেটা মূল যে আমাদের গাইডলাইন ছিল যে দর্শক শূন্য আসনে খেলাতে হবে, আর হচ্ছে আপনার 100% ভ্যাকসিনেশন সেই অতিমারির সময়, সেই সময় সেটা আমরা অনেক দিন আগে কেটে গেছে, না সেটা আমরা সেই সময় সম্পন্ন করতে পারিনি। কিন্তু ক্রিকেট তো আর হট করে মনে করলেই, আজকে আমি মনে করলাম কালকে ক্রিকেট হয়ে যাবে এটা তো এমন তো নাই, তাতে পিচ তৈরি করতে হয়, মাঠ রেডি করার বিষয় থাকে। আজকে ফার্স্ট ডিভিশনে খেলতে গেলে জুনিয়রের যে সমস্ত আমাদের এখন বর্তমানে অতিমারির প্রকোপ থেকে আমরা মুক্ত হয়েছি, এই অতি শীঘ্রই আমাদের এই সাব জুনিয়র লীগ চালু হবে, এই জুনের শেষেই আমাদের। আরেকটা কথা যেটা হচ্ছে ভ্যাকসিনেশনের জন্য যে অন্যান্য ক্লাবদের দিয়ে ডাকা, সেটারও একটা অভিযোগ হচ্ছে আপনি নাকি মিটিং ডাকেননি এরকম একটা বলছেন। না, মিটিং সেই সময় তো আর মিটিং ডাকার কোনো ইয়ে নেই, কিন্তু আমরা ভ্যাকসিনেশন পাবে তারা পাবে কিভাবে, না সেটা আমরা সেই সময় আমরা আবেদন করেছিলাম, আমরা পৌরসভায় আবেদন করেছিলাম, যে কোনো কারণেই হোক সেই সময়
আমাদের জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আবেদনকে মান্যতা দেওয়া হয়নি। হ্যাঁ, জোনাল স্পোর্টসের যে নির্বাচন সেটা কি মেয়াদ উত্তীর্ণ হয়েছে? না, মেয়াদ উত্তীর্ণ হয়নি। এখনো জেলার ভোটার লিস্টই এখনো পাবলিশড হয়নি। আগে জেলার ভোটার লিস্ট পাবলিশড হবে, কারা কারা হচ্ছে ভোটাধিকার আছে সেটা পাবলিশড হোক, তারপর জেলা যে গাইডলাইন দেবে সেই অনুযায়ী হবে। খেলাধুলার ক্ষেত্রে যেমন অন্যান্য জেলার বিভিন্ন প্রান্তে খেলাধুলা চলছে, যদিও ভ্যাকসিন কমপ্লিট করার পরে দীর্ঘ করোনা পরিস্থিতির মধ্যে দর্শক শূন্যভাবে এভাবে খেলাধুলো হয়েছে, কিন্তু শান্তিপুরে একেবারেই হয়নি, এরকমটাই বলছেন ক্লাব উদ্যোক্তারা, কি বলবেন? ক্লাবের উদ্যোক্তাদের সাথে আমি বসেছিলাম, তাদের আমি ডেকেছিলাম, তাদের সাথে আমার একটা প্রাইমারি কথা হয়েছে। আফটার ভ্যাকসিনেশন যে পরিস্থিতিতে এসছে আমি কথা বলেছি, জুনেও কথা বলেছি, খুব শিগগিরই এটা যাতে চালু করা যায় সে ব্যাপারে তাদের সাথে আমি বৈঠকও করেছি, হয়তো আশা করি খুব শিগগিরই সমাধান সত্য হয়ে যাবে। যেহেতু দীর্ঘদিন একটা ছেদ পড়ে গেছে তার জন্য খুব সমস্যা হচ্ছে, হয়তো লিগের খেলাগুলো না চালু হলেও পাড়ায় ছোটো ছোটো টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্ট এগুলো কিন্তু অলরেডি শান্তিপুর শুরু হয়ে গেছে, বা লিগের যেটা খেলা সরকারি যে খেলা সেগুলো নিশ্চয়ই আশা করি কদিনের মধ্যেই। জোনাল স্পোর্টস সেক্রেটারি বা কমিটি এই ধরনের নির্বাচন একটা হয় সেটাও কি স্থগিত রয়েছে? নির্বাচন তো স্থগিত, এখনো কোথায় নির্বাচনের সময়সীমা পার হয় না। আমি নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, সেটা বিভাগীয় বিষয়, যে নির্বাচিত হবেন তিনি হবেন, আমার এখানে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে প্রায়শই নৈশকালীন খেলায় আপনি বা বিধায়ক অংশগ্রহণ করছেন মাঝে মধ্যে, যদিও সেটা সৌজন্যমূলক খেলা কোনো অনুষ্ঠান উদ্বোধনের ক্ষেত্রে, কিন্তু দীর্ঘদিন ধরে শান্তিপুরে কোনো খেলা নেই, এ ব্যাপারে আপনি বসেছেন শুনলাম, কি হয়েছিল? সেটা হচ্ছে দুবছর আপনারা সকলেই জানেন করোনা পরিস্থিতির কারণে সেইভাবে স্কুল কলেজ বা সমস্তটাই বন্ধ ছিল, খেলাধুলোর থেকে মানে মাঠেও সেইভাবে ছোটো ছোটো বাচ্চাদের খেলার যারা ট্রেনার ছিলেন তারাও সেইভাবে নিয়ে গিয়ে তাদের ট্রেনিং করাতে পারেননি। আমি ইতিমধ্যেই পৌরসভায় শান্তিপুরের যে কটা রেজিস্টার ক্লাব আছে তাদের একদিন আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা সকলেই এসেছিলেন, আমি তাদের বলেছি আপনারা ইমিডিয়েট আমাদের আপনাদের যে জোনটি আছে এই জোনের নির্বাচন মানে রিসেন্ট তাদের জোনের নির্বাচনও আছে, আমি তাদের আবেদন করেছি যাতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা জোনের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচন করুন, এবং আমাদের যে পৌর স্টেডিয়ামটি আছে ক্রীড়াঙ্গন আমরা খুব দ্রুতই সেটা আমাদের পৌরসভার হাতে হ্যান্ড ওভার হবে, আমরা তাদের বলেছি যাতে সেই মাঠটিকেও যাতে সঠিকভাবে পরিচর্যা করে যাতে সাধারণ শান্তিপুরের মানুষের খেলার জায়গা তৈরি করতে পারি, সেটার জন্য আমরা সকলের কাছে যারা বিশেষ করে খেলাপ্রেমী মানুষ তাদের কাছে আমরা সাহায্য চাই যে কীভাবে সেই মাঠটাকে সকলকে এরকম ছোটো ছোটো যারা ট্রেনার আছে তাদের কীভাবে ওখানে ট্রেনিং করানো যায় সেই বিষয়গুলো তাদের সঙ্গে আলোচনা চলছে, এবং জোনের ওরা নির্বাচন হয়ে গেলে তাদের সঙ্গে নিয়ে পরবর্তী দিনে যাতে বিভিন্ন রকম খেলাগুলো আমাদের স্টেডিয়ামে করানো যায় তার উদ্যোগ আমরা গ্রহণ করব। বন্ধু, এ ব্যাপারে আপনি তো এক সময় দায়িত্বে ছিলেন, কীভাবে দেখছেন বিষয়টি? ব্যাপারটা হচ্ছে জোনাল স্পোর্টস বন্ধ, জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের শান্তিপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থায় যে খেলাগুলো চলে ফুটবল ক্রিকেট অ্যাথলেট ব্যাডমিন্টন ভলি এগুলো সবই চলে, এবার ঠিকই আছে কোভিড সিচুয়েশানে কিছুটা স্থগিত হয়েছে, কিন্তু লাস্ট বছরে শান্তিপুর আমাদের নদিয়ার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের অন্তর্গত যেসব ক্রীড়া সংস্থা আছে বেশিরভাগ ক্রীড়া সংস্থাতে এই ক্রিকেট এবং ফুটবল লীগ হয়েছে, কিন্তু কি জানি না কেন জানি না আমাদের শান্তিপুরে আমরা যারা খেলা চালাই আমরা যারা ক্লাব চালাই আমরা মর্মাহত, এবং যুব সম্প্রদায় এবং ছাত্র সমাজ একটা অবক্ষয়ের পথে চলে যাচ্ছে, খেলাধুলা বন্ধ, জানি না যারা দায়িত্বে আছে কী কারণে খেলা করলেন না, কোভিড সিচুয়েশান কেটে যাওয়ার পরও দুটো বছর লাস্ট দুটো সিজন মানে ক্রিকেট এবং ফুটবল ওনারা করালেন না, কী কারণে করালেন না আমরা জানি না, এবং আরও একটা ব্যাপার আছে দীর্ঘ বছর এবং অন্যান্য ক্লাবগুলো যারা আছে দীর্ঘ এক বছর সেই জেনারেল মিটিং হয়ে যাওয়ার পর কোনো মিটিং ডাকেননি কেন কোভিড সিচুয়েশান, এই কারণে কোভিডের যে ভ্যাকসিন দিতে হবে প্লেয়ারদের সেই সিচুয়েশানটাও তৈরি করলেন না, ক্লাবের সঙ্গে আলোচনা করলেন না কেন করলেন না জানি না। আমরা চাই আগামী দিনে যাতে স্বচ্ছ একটা শান্তিপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থা তৈরি হয় এবং সেখানে আমরা সব ক্লাব মিলে সুন্দরভাবে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করি সবাই মিলে, সেই জিনিসটা আমরা খুব চাই, এবং শান্তিপুরের ছাত্র সমাজ এবং যুব সমাজ এইটা খুব তাকিয়ে থাকে মাঠমুখী হওয়ার জন্য, এবং সেই মাঠমুখী করানোর জন্য খেলাটা এবং লীগ যেটা আমাদের শান্তিপুরের
ফুটবল এবং ক্রিকেট লীগ যেটা খুব প্রয়োজন, সমস্ত ছেলেরা তা নাহলে মোবাইলমুখী হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমাদের, আমরা যারা পুরনো দিনের সঙ্গে যুক্ত, খেলাধুলার সঙ্গে আমাদের এটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে আমরা এড়িয়ে যেতে পারি না, আমাদের বিরাট দায়িত্ব। আমরা তাই চাইছি আগামী জুন, এই মাস, সামনের মাসে জুন মাসে, এই মাসেই ইলেকশন আছে জোনের, এবং সেই জেনারেল মিটিংয়ের মাধ্যমে ইলেকশনটা যাতে একটা স্বচ্ছ সুন্দর একটা, সকলে মিলে যাতে একটা সুন্দর আমাদের জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন তৈরি হয়, শান্তিপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থা, সেইটা চাইছি। এবং আমরা সকলে মিলে যাতে সুন্দরভাবে আবার ছেলেদের মেয়েদের সব মাঠমুখী করানো যায় এবং সুন্দরভাবে খেলা পরিচালনা করা যায়, আমরা সকলকে নিয়ে, শান্তিপুর সমস্ত ক্লাবগুলোকে নিয়ে আমরা সেইভাবে আমরা আঞ্চলিক ক্রীড়া সংস্থা পরিচালনা করার চেষ্টা করব, এইটাই আমার এখন মুখ্য ব্যাপার। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সুমন বসু, প্রাক্তন জোনাল সেক্রেটারি, এবং বর্তমানে আমি গ্রিন অ্যাথলেটিক ইনস্টিটিউশন জিএআই এ ক্লাস ক্লাব তার সম্পাদক এবং নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন গভর্নিং বডি মেম্বার। আপনি কোন সালে দায়িত্বে ছিলেন সেক্রেটারি? আমি ছিলাম গত দুটো টার্মের আগের টার্মে ছিলাম। মানে কথা, আমাদের ক্লাব সারা বছর এই ফুটবল বলুন বা ক্রিকেট বলুন সমস্ত ব্যাপার নিয়ে আমরা সবসময় আগ্রহী থাকি, কিন্তু খেলাটা যদি না হয়, প্রতিযোগিতামূলক যদি খেলা না হয়, যদি কোনো শান্তিপুরের যে জুনিয়র লীগ বা সাব জুনিয়র লীগ বা ক্রিকেট বলুন ফুটবল বলুন যাই হোক না কেন, সেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকার জন্য আমরা পার্টিসিপেট করতে পারছি না, এবং আমাদের বাচ্চারা যেগুলো আমাদের ক্যাম্পে যারা প্র্যাকটিস করে বা আমাদের সঙ্গে যারা থাকে আমাদের বাড়ির বাচ্চাগুলো, তাদের তো মূল্যায়ন হচ্ছে না, তারাও চাইছে যে একটা পার্টিসিপেট হোক অন্য অন্য ক্লাবের সঙ্গে। আমরা যেহেতু শান্তিপুর আঞ্চলিক ক্রীড়া পরিচালিত কোনো লীগ বা টুর্নামেন্ট হচ্ছে না, সেই জন্য আমরা বিভিন্ন রকম বাচ্চাদের টুর্নামেন্ট বা সিনিয়র টুর্নামেন্ট বা জুনিয়র টুর্নামেন্ট যাই হোক না কেন সেখানে আমরা পার্টিসিপেট করছি, কিন্তু সেক্ষেত্রে একটা মানে তাদের, তারা খেলা সারা বছর প্র্যাকটিস করছে কিন্তু তারা চায় খেলতে, কিন্তু সেই খেলাটা হচ্ছে না কী কারণে, আমরা যদি আমার মাধ্যমে যদি তাদের কাছে আমরা সেই খবরটা পাঠাতে পারি যে খেলাটা অবিলম্বে সব জায়গায় চালু হয়ে গেছে, আমরা শান্তিপুর কেন চালু হচ্ছে না কী কারণে, সেটা যদি হয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয় এবং বাচ্চাগুলো যারা আছে তাদের সঠিক মূল্যায়ন হয় এবং তারাও একটা মাঠমুখী হওয়ার মতো জায়গায় একটা পরিস্থিতি তৈরি হয়। আপনার নাম আর পরিচয়? আমার সলিল নন্দী, শান্তিপুর ইয়ং অ্যাথলেটিকের ক্যাশিয়ার। বছর ধরে তো খেলাধুলা আমাদের শান্তিপুরে বন্ধ আছে, কিন্তু আমাদের ক্লাবের যে অ্যাক্টিভিটি কোচিং ক্যাম্প এবং প্র্যাকটিস সব চলছে। করোনা পরিস্থিতির মধ্যে যে বন্ধ হয়েছে তারপরে সব কিছু স্বাভাবিক হয়েছে, খেলাধুলা স্বাভাবিক হয়নি? না, খেলাধুলা আমাদের শান্তিপুরে নেই, কিন্তু আমাদের ক্লাব অনেক বাইরের টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের ক্লাবের খেলাধুলা প্র্যাকটিস এবং কোচিং ক্যাম্পে কোনো ইয়ে নেই, বন্ধ নেই, এটাই চলছে। কী সমস্যার এখন সম্মুখীন? আমাদের এখন সমস্যা কিছু নেই, আমাদের ক্লাবে এখন 70 জন কোচিং ক্যাম্পে 70 জন বাচ্চা আছে, ছেলে মেয়ে নেই, ঠিক আছে। আর জিআই রিজার্ভে যে ফুটবল ইয়ে, তো আপনারা জানেন যে আমাদের দুটো ইয়ে আছে, ক্লাব আছে, মানে একই ক্লাবে দুটো আমাদের দুটো ক্লাব, কিন্তু ম্যানেজমেন্ট হচ্ছে একটা, মানে একটা ম্যানেজমেন্ট দুটো ক্লাব, কিন্তু আমরা যখনই যেখানে যা করি সেটা দুটো আলাদা আলাদা পার্টিসিপেট করি, সেটা আমাদের ফুটবল বা ক্রিকেট যেখানে হোক, আমরা মোটামুটি সারা নদিয়া ডিস্ট্রিক্টের বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি, এবং লাস্ট 2016 এবং 2017 শান্তিপুর যে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ সেই লিগে আমরা রানার্স হয়েছি। 2018 আমরা লিগের ফাইনালে উঠি, কিন্তু খেলাটা অসমাপ্ত, খেলাটা হয়নি, সেটা এখন আইনি পরিস্থিতি আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ধরুন জলতরঙ্গ ফুটবল টুর্নামেন্ট, জলতরঙ্গ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে যে মুখ্যমন্ত্রী কাপ, এই মুখ্যমন্ত্রী কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, শান্তিপুর চ্যাম্পিয়ন প্লাস নদিয়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। এই নদিয়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের জন্য আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের ক্লাবের 14 জন খেলোয়াড়কে সিলিপ ভলেন্টিয়ার্সে চালু দিয়েছে, ঠিক আছে। আর বাকি তারপরে আমরা এমএলএ ক্যাপে চ্যাম্পিয়ন হয়েছি, ওয়ান ডে ফুটবল ছিল এমএলএ ক্যাপে। তারপরে আমরা এমপি ক্যাপে রানার্স হয়েছি, 128 খেলার টিম অংশগ্রহণ ছিল, সেই 128 খেলার টিমের মধ্যে আমরা শান্তিপুর চ্যাম্পিয়ন হয়ে নদিয়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি। নদিয়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নে সেখানে আমরা রানার্সে কোনো একটা ক্লাবের সঙ্গে ফাইনাল খেলি, ফাইনালে আমরা টাইব্রেকারে হেরে যাই। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।